আপনারা কি জানেন বাচ্চা ঘুমালে মা কি করেন? কি আর করবে, বাচ্চা না ঘুমানো পর্যন্ত বাবা মা দুজনে চেষ্টা করবেন বাচ্চাকে ঘুমিয়ে দেবার। আর ঘুমিয়ে গেলেই কেল্লাফাতে, বাবা মা স্বাধীন, আবার ফ্যাক্টরিতে তৈরির কাজ আরম্ভ করবেন, মজা আর মাস্তি, কারণ কিছু গোপনীয় কাজের সাক্ষী রাখা যায় না। সাকিব খান আসলেই খুব ট্যালেন্ট পারসন, তিনি জানেন কিভাবে তার জীবন ও পরিবার হ্যান্ডেল করতে হয়। সাকিব খান এখনও আমেরিকাতেই অবস্থান করছেন, এক ঝলকের দেশে ডলার কামিয়ে আমেরিকায় রোজগার করছেন, দেশে জীবনযাপন করছেন ইউএসএতে। প্রচুর হিট ছবি দিয়েছেন আমাদের একমাত্র মানুষ, নামটা বলবো, সাকিব খান ইজ অনলি ওয়ান সুপারস্টার ইন বাংলাদেশ। ইউএসএতে ভাড়া বাড়িতে থাকা আর বাংলাদেশে জমি কেনা একই ব্যাপার। সাকিব খান জমি কিনছেন না, জমাচ্ছেন, কারণ তিনি সুপারস্টার। সুপারস্টাররা গরিব দেশে থেকে নিজের কেরিয়ার নষ্ট করতে চান না, এমনকি দেশের নায়িকাও তিনি ব্যবহার করছেন না। প্রিয়তমাতেও বাহিরের নায়িকা ব্যবহার করেছেন, রাজকুমার সিনেমাতেও বাহিরের নায়িকা ব্যবহার করবেন, তাহলে দেশের নায়িকারা কী করবেন? তাহলে তিনি দেশের কী ব্যবহার করবেন? একটা উদাহরণ দিয়ে বললে আপনাদের পরিষ্কার হবে। আপনি যদি দৌলতদিয়া পতিতালয়ে যান তাহলে কী করবেন? যা করার তাই তো করবেন, কিন্তু পতিতালয় থেকে বগলদাবা করে কি কাউকে নিয়ে আসবেন? অবশ্যই নিয়ে আসবেন না, প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলবেন, এটাই স্বাভাবিক। আমার কথায় হয়তো অনেকে না বুঝে গালি দিবেন, আরে মোটা মাথা আগে বুঝে দেখেন পরে গালি দিয়েন। আমিও সাকিব খানকে ভালোবাসি। অপুদি কলকাতায় কেন? অবশ্যই রোজগারে। জয় কোথায়? ইউএসএতে, বাবার কাছে। অপুদি রোজগার করে নিয়ে আবার আসবেন আমেরিকায়, আবারও স্বর্গীয় সুখ নেবেন, কামাই করবেন, দেশে ফুর্তি করবেন ইউএসএতে। দেশে খরচ করলে দেশের উন্নতি হতো না? দেশকে যদি তিনারা ভালোবাসতেন তাহলে দেশে অবস্থান করতেন, দেশে ইনকাম করতেন, দেশেই জীবনযাপন করতেন। আসলে তিনি দেশকে ভালোবাসেন? আমার প্রশ্ন হলো এটাই। তিনি দেশের মানুষদের ব্যবহার করে সিম্প্যাথি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাহিরের দেশে অবস্থান করে। আসলে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় স্টারেরা একই, তারা শুধু নিজেদের স্বার্থটাই দেখে, দেশের উন্নয়নটা তারা কখনোই দেখেন না। এইটা একটা অর্থ পাচার করার মতোই সামিল। মনের ভিতর শান্তি।